তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব যে কি করে মাত্র 30 দিনের মধ্যে ইংরেজি টেন্স শেখা যায়। আর আপনি যদি ইউটিউবে সার্চ করছেন যে কি করে 30 দিন খুব অল্প সময়ের মধ্যে টেন্স শেখা যায়, তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন এবং সঠিক ভিডিও দেখছেন। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি কিছু না কিছু তো শিখেই যাবেন এবং আমি অল্প কিছু ট্রিক দিয়ে দেব এবং শেষ ট্রিপের মাধ্যমে আপনি সঠিকভাবে কীভাবে টেন্স বা কাল আপনি মনে রাখতে পারবেন সেই পদ্ধতিও বলে দেব। তো দেরি না করে আপনি আপনাদের দেখাচ্ছি কীভাবে সেটা করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে লিখতে হবে ইংলিশ টেন্স। ইন বেঙ্গলি সার্চ করে নেবেন। তারপর আপনাকে ইংলিশ টেন্স লার্নিং ইন বেঙ্গলি এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। আর চিন্তা নেই, যদি আপনি সার্চ না করতে পারেন তাহলে চিন্তা কোনো বিষয় নেই। আপনাকে আমি ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার এই অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেব, তো আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন, তার জন্য কিছু না। তো আমি ডাউনলোড করে নিচ্ছি বা সরি ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অ্যাপসটা ইনস্টল করে ফেললাম। তো আমি এখন ওপেন করছি। কিছু সময় নেবে অ্যাপসটা ইনস্টল হতে আর অন হতে। তো টেন্স আরও অ্যাপ, তো আমরা টেন্সের মধ্যে ক্লিক করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে টেন্স, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, সেন্টেন্স, প্রতিদিন ব্যবহার, তো সব কিছু রয়েছে। তো প্রথমে আমরা টেন্সে ক্লিক করি। টেন্স কি? টেন্স এক প্রকার, কত প্রকার ও কী কী? টেন্স হলো সময় বা কাল ভার্ব সংগঠিত হওয়ার সময় যে টেন্স বলে। টেন্স হলো সময় বা কাল ভার্ব সংগঠিত হওয়ার সময় সময়কে সরি টেন্স হলো সময় বা কাল ভার্ব সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমানে কোনো কাজ হয় বা হইতেছে, এরূপ বুঝলে ভার্বে প্রেজেন্ট টেন্স হয়। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। তো আপনারা খুব সুন্দরভাবে অ্যাপসের মধ্যে বাংলা ভাষায় টেন্স দিয়ে দিয়েছেন। তো আপনারা এই অ্যাপসের মাধ্যমে খুব সহজে টেন্স শিখতে পারবেন। রবিন মাঠে তার বন্ধুদের সাথে খেলতেছে। রবিন ইজ প্লেয়িং ইন দি ফিল্ড উইথ হিজ ফ্রেন্ড। করিম বই পড়ছে। করিম ইজ রিডিং এ বুক। প্রেজেন্ট টেন্স, সবগুলো প্রেজেন্ট টেন্স।
past tense ki kono kaj otite shesh hoye geche jar phole phol ekhono baki nei take past tense bole kono kaj otite shesh hoye geche jar phol ekhon ar baki nei take past tense bole ami bhat kheyechhilam mane ami bhat kheyechhilam I eat rice Tania school গিয়েছিল Tania went to school Robin mate বন্ধুদের সাথে খেলতেছিল Robin was playing was তো এখানে was এসেছে কারণ Robin খেলতেছিল খেলছে না খেলতেছিল তো মানে খেলেছিল খেলতেছিল এখন আর খেলছে না was playing মানে তখন খেলতেছিল মানে কন্টিনিউয়াস ওয়াজ উইথ হিজ ফ্রেন্ড ইন দি ফিল্ড করিম বই পড়তেছিল করিম ওয়াজ রিডিং ইন এ বুক করিম ওয়াজ রিডিং এ বুক মানে করিম বই পড়তেছিল ফিউচার টেন্স ভবিষ্যতে কোনো কাজ হবে এরূপ বুঝলে ভার্বে ফিউচার টেন্স হয় যেমন আমি ভাত খাবো আই শ্যাল ইট রাইস Tania school jabe. Tania will go to school. Tania will go to school. Jabe. Ekhane e verb will hoyeche. To apnara ekhon bujhte parchen will kokhon bosbe future tense. Was were is was were hobe. Present tense এবং future tense হবে shall will সেগুলো এবং past tense হবে না sorry past tense হবে was were মানে হয়েছিল present tense হবে is Robin is playing in the field with his friend is দেখতে পাচ্ছেন এখানে আর past tense হবে was were আর future tense I shall Tania will তো will আর কি shall তো খুব সুন্দরভাবে দিয়েছেন এখানে তো আপনারা দেখবেন খুব সহজে বুঝতে পারবেন আর tense তো বুঝে এখানে আবার present tense ও দিয়ে দিয়েছে present tense present indefinite present continuous to present tense pokar bet char pokar present tense to present indefinite present continuous present perfect continuous egulo present indefinite tense bortomane bortoman kale sadharon ghotona kaharu অভ্যাসগত কাজ ও চিরন্তন সত্য বুঝলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় যেমন আমি স্কুলে যাই আই গো টু স্কুল প্রেজেন্ট ইনডিফিনিট তো এগুলো দেখবেন আপনারা খুবই সোজাভাবে বাংলা ভাষায় দিয়েছেন তো আপনারা দেখবেন এখানে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস যা এখানে দিয়েছে আই এম ইটিং রাইস Mina school e jacche Mina is going to school ing jukto hoyeche karon seta continuous ekhane is hoyeche Mina is going to school to apnara tarpor present perfect tense e dekhi present perfect tense ami bhat kheyechi মানে পারফেক্ট টেন্সটা হয়েছে past tense নয় present perfect tenseটা হলো কিছুক্ষণ আগে মানে এখন থেকে একটু আগে কাজটা শেষ হয়েছে এখন থেকে একটু আগে কাজটা শেষ হয়েছে
কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এরূপ বুঝলে পারবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মানে এইমাত্র শেষ হয়েছে। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। সে এইমাত্র ঢাকা থেকে এসেছে, হি ওয়াজ কাম ফ্রম ঢাকা জাস্ট নাও। রিনা একটি গান গেয়েছে, রিনা হ্যাজ সং এ সং। তারা মাঠে ফুটবল খেলছে, দে হ্যাভ প্লেড ফুটবল ইন দি ফিল্ড। তো সবগুলো এখানে দিয়ে দিয়েছে। তারপর এখানে ফিউচার টেন্স তো রয়েছেই, সেন্টেন্স ডিফাইন্ড ডেফিনেশন অফ সেন্টেন্স। যে শব্দ বাংলা ভাষায় আমি পড়ছি, যে শব্দ বা শব্দ সমষ্টির দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সাধারণত কর্তা এবং ক্রিয়ার দ্বারা গঠিত তাকে সেন্টেন্স বা বাক্য বলে। বেসিক দেয়ার আর টু পার্ট অফ সেন্টেন্স, সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তো যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা বা শেখা হয় তাকে সাবজেক্ট বলে, যা সাবজেক্ট বা কর্তা সম্পর্কে বলে বা করে বা লেখে তাকে প্রেডিকেট বলা হয়। আপনারা সুন্দরভাবে অ্যাপসটা ইনস্টল করে এগুলো দেখে নেবেন। 149টি ইংরেজি, অভাবে স্বভাব নষ্ট, নেসেসারি নোস নো ল, অতি চালাকের গলায় দড়ি, টু মাচ কার্নিং অব সরি ক্যারিং ওভার রিসার্চ ইটসেলফ। 149টি রয়েছে। এই বাড়িটি ভাড়া দেওয়া হবে, দি হাউস ইজ টু লিট। তো আপনারা এখান থেকে পড়বেন। তারপর উচ্চ বিধি, 5টি ইংরেজি বই, 200টি প্রভাব, 10টি ডিজিটাল পদ্ধতি। এখন ইউটিউবে প্রচুর ইংরেজি শেখার টিউটোরিয়াল পাওয়া যায়, তাই চাইলে শিক্ষার্থীরা ইউটিউবে দেখে ইংরেজি শিখতে পারেন, শুধু স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্যই নয়, শিশুদের থেকে শুরু করে যে কোনো পর্যায়ের শিক্ষার্থী বা যে কেউ ইংরেজি শেখার জন্য ইউটিউবে বিভিন্ন চ্যানেলে ব্যবহার করতে পারেন। যেমন আমার এই চ্যানেলটা, আপনারা অনেক এডুকেশনাল রিলেটেড ভিডিও পাবেন। তার জন্য আমি চাইব আপনাদের কীভাবে সাহায্য করা যায় এবং আপনারাও আমাকে হেল্প করবেন, সাবস্ক্রাইব করে, লাইক করে এবং শেয়ার করে। আর যদি আমি আপনাদের ভালো করে বোঝাতে পারি বা হেল্প করতে পারি, আপনাদেরও তো একটা দায়িত্ব বা কর্তব্য থাকবে আমাকে উৎসাহ করার। তো আপনারাও একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও আপনারা আপডেট পাবেন। আর বেল আইকন
নে ক্লিক করে আমার ভিডিও নোটিফিকেশন, এখানে এই নোটিফিকেশনের এই নোটিফিকেশন বারে চলে আসবে ভিডিওটি। ভোকাবুলারি সহজ ভাষায় সবগুলো আছে, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি সবগুলো রয়েছে, তো আপনারা দেখবেন। এখন আর পড়বো না, তো আপনারা ইনস্টল করে দেখে নেবেন। তো ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, ভালো থাকবেন, নমস্কার।